সিলেটের ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। উন্নত মানের এই রেস্টুরেন্টের উদ্বোধন হওয়ার আগেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল সিলেটের মদিনা মার্কেটে অবস্থিত হোটেল গ্রান্ড আক্তারের টপ ফ্লোরে অবস্থিত প্যানোরামা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের কিছুদিন আগে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম যে শীঘ্রই উদ্বোধন হচ্ছে। আজ 27 নভেম্বর সন্ধ্যার পরই এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয় এবং ঝমকালো আয়োজনের মাধ্যমে এই রেস্টুরেন্টটির উদ্বোধন হয়। এবং এই রেস্টুরেন্টের ভিতরে যদি দৃশ্য আপনারা দেখেন, অবাক হয়ে যাবেন, আপনার মন জুড়িয়ে যাবে। শুধু ডেকোরেশনের যে সৌন্দর্য এখানেই শেষ নয়, এখানে খাবার থেকে নিয়ে সবকিছুই হচ্ছে উন্নত মানের। অনেক সুন্দর, মদিনা মার্কেটে এরকম রেস্টুরেন্ট নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, পার্টি সেন্টার আছে যেটা আশেপাশে আর কোথাও নাই। এখানে ছোটোমোটো পার্টি করা যাবে, থাকার ব্যবস্থা আছে, খাওয়ারও ব্যবস্থা আছে, উপরে আড্ডা দেওয়ার অনেক সুন্দর জায়গা আছে, সবকিছু মিলে অনেক ভালো সুন্দর। ছোট করে যদি শুরু করা যায়, প্রথমে বলতে হবে দারুণ, কারণ আমি প্যানোরামাতে এসে প্রথম একদম প্যানোরামার এ মাথা থেকে ও মাথা, এমনকি ছাদ, সুইমিং পুল, প্রত্যেকটা স্থান দেখার পর আমার মনে হয়েছে যে ছাদে যখন দাঁড়িয়েছিলাম আকাশের চাঁদটা দেখা যাচ্ছিল। এখানে আসলে সম্প্রীতির একটা স্থান করা হয়েছে, ছাদে যে প্লেসটা আছে, এখানে সনাতন ধর্মীদের জন্য বিয়ের যে ব্যবস্থা, আমার কাছে ভালো লেগেছে। সন্ধ্যায় শুভ আয়োজন, অনেক ভালো লাগছে, একটা চমকপ্রদ আয়োজন আজকে। এই এলাকাবাসীর এই একটা আমার মনে হয় অভাব ছিল, এই অভাবটা আজকে পূরণ হলো। একটু পশ্চাৎপদ ছিল এই এলাকাটি রেস্টুরেন্টের দিক থেকে এবং আমার মনে হয় আজকে এটা পূর্ণাঙ্গতা পেল। এই রেস্টুরেন্টে এসে প্রথমে আমার যে জিনিসটা বেশি আকৃষ্ট করেছে সেটা হচ্ছে এটার নির্মাণশৈলী। সিলেটে যতগুলো রেস্টুরেন্ট দেখেছি তার মধ্যে আমার কাছে এই প্যানোরামাকে ব্যতিক্রম মনে হয়েছে, কারণ তাদের যে নান্দনিকতা, এই প্যানোরামার যে সুন্দর ভিউ, পরিবেশ, এগুলা যে কাউকে আকৃষ্ট করবে। প্যানোরামা উপরে উঠে মনে হচ্ছে যে পুরো সিলেটটাই প্যানোরামা থেকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। বেসিক্যালি এটা একটা, আমরা নামটা প্রথমে নামটা নিয়ে বলি, এটা হোয়াই নেম ইজ প্যানোরামা। প্যানোরামা হচ্ছে আসলে এটা প্যানোরামিক ভিউ। আমরা যে ভিউটা 360 অ্যাঙ্গেলে যদি আমরা বর্ণনা করি তাহলে দেখা যাবে যে পুরো ভিউটা, ইভেন শিলং চেরাপুঞ্জির ভিউটা আমাদের রেস্টুরেন্ট থেকে দেখা যায়। এটা একটা দারুণ একটা ব্যাপার এবং আপনি রেস্টুরেন্টের যেই প্রান্তেই থাকেন পুরো সিলেটের ভিউটা আপনার চোখের সামনে ভেসে আসবে। এবং আরেকটা যেটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা 4টা সেগমেন্টে এই রেস্টুরেন্টটাকে ভাগ করেছি। কেউ যদি কনফারেন্স করতে চায় তার জন্য আলাদা একটা ভাগ আছে, ফ্রেন্ডস গ্রেট টুগেদারের জন্য আলাদা একটা ভাগ আছে, রেস্টুরেন্টের জন্য আলাদা একটা ভাগ আছে, ইভেন পার্টি সেন্টারের জন্য 300-400 জন হল ব্যবস্থা এরকম একটা ভাগ করেছি। তার মানে কেউ, কোনো কাস্টমার, আমাদের যারা ভ্যালুড কাস্টমার আছে, কোনো কাস্টমার, কোনো শ্রেণী এখানে নিরাশ হয়ে যাবেন না। এবং আপনাদের আরও জানানো যাচ্ছে যে আমরা বাংলা, থাই, চাইনিজ এর পাশাপাশি আমরা বিয়ের, জন্মদিন, গায়ে হলুদের যে অনুষ্ঠানগুলো বরাবর হয় সেই অনুষ্ঠানগুলোর ফুড এবং অন্যান্য কোয়ালিটিগুলো আমরা ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে রিকোয়েস্ট, একটিবারের জন্য হলেও আমাদের রেস্টুরেন্ট ভিজিট করে যাবেন, দেন আপনারা আমাদের পেজ আছে, পেজে লাইক শেয়ার দিবেন, ঠিক আছে, ধন্যবাদ। সিলেটবাসীর জন্য প্যানোরামা পরিবারের পক্ষ থেকে সমগ্র সিলেটবাসীকে জানাচ্ছি আমরা সাদর আমন্ত্রণ, আপনারা আসুন। আমাদের যে উন্মুক্ত পরিবেশে যেভাবে আমরা সাজিয়েছি আপনাদের জন্য এই রেস্টুরেন্টটাকে, সেই রেস্টুরেন্টে বসে খাওয়ার যে আনন্দটা সেটাকে উপভোগ করুন, আসুন। আমাদের প্যানোরামা রেস্টুরেন্টে আসলে আপনারা যেটা পাবেন, এখানে রুফটপে একটা রেস্টুরেন্ট যেখান থেকে সিলেটের মোটামুটি একটা 360 ডিগ্রি ভিউ পাবেন। উত্তর এবং পূর্ব দিকে যেমন মেঘালয়ের পাহাড় পাবেন, সেরকম পশ্চিম দিকে হাওড়ের একটা ভাইব পাবেন এবং দক্ষিণ দিকটাতে পুরো সিলেট শহরটাকে দেখা যায়। একেবারে খোলামেলা উন্মুক্ত আকাশের নিচে খেতে চাই, তাদের জন্য একটা ব্যবস্থা আছে। আর আমাদের খাওয়ার মধ্যেই বৈচিত্র্য রেখেছি আমরা। আমরা এখানে দেশীয় খাওয়ারের পাশাপাশি চাইনিজ, থাই এবং ইন্ডিয়ান খাওয়ারও আছে। আর দেশীয় খাওয়াগুলোও হচ্ছে আমরা এনেছি, সাজিয়েছি হচ্ছে সারা বাংলাদেশের যে সিগনেচার ডিশগুলো আছে সেগুলো থেকে। সিগনেচার ডিশ বলতে আমি বোঝাতে যাচ্ছি, যেমন ধরেন সিলেটের সাতকরা বিফ, কিংবা ধরেন চিটাগাংয়ের কালাভুনা, অথবা ধরেন আমাদের সবার প্রিয় সর্ষে ইলিশ, এ ধরনের খাওয়াগুলো আমরা সারা বাংলাদেশের সিগনেচার ডিশগুলোকে নিয়ে আমাদের দেশি খাওয়ারের
মেনুটা সাজিয়েছি। আজকে আজকে সন্ধ্যা ৬টায় মাগরিব বাদ মাগরিব আমরা একটা মিলাদ মাহফিল দোয়া মাহফিলের মাধ্যমে আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি এবং আমরা হচ্ছে আগামীকাল থেকে আমাদের ডাইনিং খোলা থাকবে, আমরা রেগুলার কাস্টমার অ্যাটেন্ড করব। আমরা সমগ্র সিলেটবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমাদের যে নতুন পরিবেশনা সেটাকে এনজয় করুন। আমাদের উদ্বোধন উপলক্ষে সারা এই নভেম্বর মাস তো প্রায় শেষ, পুরো ডিসেম্বর মাস বিজয়ের মাসে একটা আকর্ষণীয় একটা ছাড় থাকবে, ১০% ছাড়ে আমরা সবাইকে পরিবেশনা করব। ধন্যবাদ।